হ্যালো ভিউয়ার্স, আমরা এক নজরে দেখে নিই উন্নয়ন অভিযাত্রা অদম্য বাংলাদেশ, বিনিয়োগের শক্তি, দারিদ্র থেকে মুক্তি, বিনিয়োগ বিকাশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহ, বাংলাদেশের উন্নয়ন সমূহ আমরা এক নজরে দেখে নিই বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ BIDM, বাংলাদেশের উন্নয়ন সমূহ বাংলাদেশের উন্নয়ন সমূহ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃক সেবা সমূহ হচ্ছে স্থানীয়ভাবে বিনিয়োগ শিল্প নিবন্ধন, বিদেশি বিনিয়োগ শিল্প নিবন্ধন, বিদেশি কোম্পানির লিয়াজোন্স এবং রিপ্রেজেন্টেটিভ অফিস স্থাপনের অনুমতি, বৈদেশিক ঋণ অনুমোদন, মূলধনী যন্ত্রপাতি এবং কাঁচামাল সংগ্রহের জন্য বিভিন্ন আমদানি নিবন্ধন, সার্টিফিকেট ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সুপারিশ প্রদান, গ্যাস বিদ্যুৎ পানি ও পয়নিষ্কাশন, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি সুযোগ সুপরিসর, প্রাক বিনিয়োগ পরামর্শ প্রদান, ভিসা আইন অ্যারাইল এবং ল্যান্ডিং পারমিটের সুবিধা প্রদান। উপরোক্ত সেবাসমূহ পেতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন করুন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ মোট 5টি বিভাগীয় অফিস রয়েছে, খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীতে। এবার আমরা আসি বিনিয়োগের জন্য, কতিপয় সরকারি প্রণোদনা, ঠিক আছে। কর্পোরেট কর অবকাশ নির্দিষ্ট এলাকার ও সেক্টরের 5-7 বছর, বিনিয়োগ অবকাঠামো কর অবকাশ 10 বছর, তারপর আসতেছি মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ট্রাফিক হ্রাস, শাকসবজি ফল ও ফল প্রক্রিয়াজাতকরণ পণ্য 20% রপ্তানি, ভর্তুকি ও আলু রপ্তানিতে 20% নগদ প্রণোদনা, আমদানিকৃত মূলধনি যন্ত্রপাতি এবং খুচরা যন্ত্রাংশ আমদানি শুল্ক হার 0% হতে 1%, চামড়া শিল্প ব্যবহৃত রাসায়নিক পদার্থের বিশেষ আমদানি শুল্ক ছাড়, 100% রপ্তানিমুখী বিশেষ ব্যবহৃত পণ্য আমদানিতে শুল্ক অব্যাহতি প্রদান। এবার আমরা দেখে নিই আমাদের দেশের উন্নয়ন সম্পর্কে নিচে কতগুলো চিত্র দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে LNG টার্মিনাল, তারপর ওষুধ শিল্পের উন্নয়ন দেখতেছি আমরা, তারপর মেট্রো রেল এর উন্নয়ন, তারপর আমরা দেখতেছি পাওয়ার প্ল্যান্টের উন্নয়ন, তারপর আমরা দেখতেছি এখানে প্লাস্টিক শিল্পের উন্নয়ন, চামড়া শিল্পের উন্নয়ন, LPG গ্যাসের উন্নয়ন, পদ্মা সেতুর উন্নয়ন দেখতেছি, একটি বাড়ি ও একটি খামার, তারপরে এসে ICTর উন্নয়ন দেখতেছি আমরা, তৈরি পোশাক শিল্প এবং পায়রা বন্দর, এগুলো আমরা দেখলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া উন্নয়ন এখানে আমরা এক নজরে দেখে নিলাম। এই ছিল আমাদের ক্লাস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশ কত এগিয়ে নিয়ে গেছেন এই ধারণা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিও। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।